টাকা বেশি সম্পদ ছিল আমরার করিমগঞ্জের ফকিরবাজার আব্দুল আহাদ চৌধুরী নামক একজন ব্যক্তি, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য কর্তা, কয়লার বড় ধরনের ব্যবসাকারী আসলা, জানি না আরও কোনো ব্যবসা যদিও তাকে, তার উপরে সরকারের তদন্ত হয়ে গেছে, বিভিন্ন ধরনের ক্রাইম হয়ে গেছে গিয়া, যার ফলে বহুদিন তাকি মানে তার উপরে কী আইসে বলে সরকারের বিভিন্ন অর্ডার আইসে, যার কারণে সন্দেহজনক এইভাবে আব্দুল আহাদ চৌধুরীর দরিয়ানি এনকাউন্টার করা হয়ে গেছে। কারণটা কিতা বলে বেশি সম্পদ হয়ে গেছে, যার কতটুকু সম্পদ আছে আমরা দেখছি প্রায় কোটি কোটি টাকার মালিক আসলে আব্দুল আহাদ চৌধুরী, আজকে জমিনও নাই, তার সম্পদ এখন তার বাইয়ে আনতে বা তার ফ্যামিলি আসনে রাখাইবা, কিন্তু আব্দুল আহাদ চৌধুরীর সম্পদ কোটি কোটি টাকার সম্পদ বানাইয়া তুইয়া গেছিলাম। কিন্তু দেখো আব্দুল আহাদ চৌধুরী যে ব্যক্তি, এমন ব্যক্তি আসলাম আমার দেখা ধারণা এই ব্যক্তির কাছে কোনোদিন মেসা বহল রিসিট লিয়ে গেলে খালি ঘুরিয়াই শুন না, কোনো মসজিদের কারণে গেলে মানুষ খালি ঘুরিয়াই শুন না, কোনো হকির গেলে খালি ঘুরিয়াই শুন না, আল্লাহর বন্দা কোনোদিন সাই লোক লড়ে খালিয়াতে আমি শুনছি না ঘুরাইয়া দিছুন না, হম হক বেশ হক দিয়া দিতা, যার কারণে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর বন্দা আজকে শহীদি দরজা তান আল্লাহ নসিব করাইছে, সুবহানাল্লাহ, বেলা শক এটা শহীদি দরজা, যারে যে ব্যক্তি আমরা দেখতে পাই আর এই ব্যক্তি বেলা শখ শহীদি দরজা সকালবেলা গুয়ের ঘর থেকে উঠাইয়ে নিয়ে কিছুক্ষণ পরে খাওয়ার বলে এই ব্যক্তি বাগি যাইতে আসলা, যার কারণে তানরে পুলিশে আটকাই থেকে গুলি করছলার আটকাই থেকে গুলি কর। আল্লাহর বন্দিগান আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানওয়ালা, ও মুমিন হল, তুমি দেন যারা আমার উপরে ইমান আনছো, আমারে যারা বিশ্বাস করছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের বরবাদ হয়ে যাব, তুমি দেন বরবাদির মধ্যে যাইও না, কোন সময় বরবাদ হইবা বরবাদির পথে যাইবা, লা তুলহিকুম আমওয়ালুকুম, মাল পাওয়ার পরে কলা আওলাদুকুম, আওলাদ পাওয়ার পরে আওলাদর মালিক হইবা, মালর মালিক হইবা, এইগুলার মালিক হওয়ার পরে তুমি তান সাইয় বরবাদির পথে যাইও না, এই দুই জিনিসে তোমাদের রে বরবাদ করব না, তোমার বালা হইব, কারণ এত আছে আন জিকিরিল্লাহ, আল্লাহর জিকির তাকে তুমি দেন বঞ্চিত হইও না, তুমি তাই হালা কই যাবা সে বরবাদ হই ভাই, আওলাদ হওয়ার পরে কিছু মানুষ বরবাদ হন, ওই নিনা না কিছু মানুষ সম্পদওয়ালা হওয়ার পরে বরবাদ হন, দেখো কা বেশি সম্পদ ছিল আমরার করিমগঞ্জের ফকিরবাজার আব্দুল আহাদ চৌধুরী নামক একজন ব্যক্তি, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য কর্তা, কয়লার বড় ধরনের ব্যবসাকারী আসলা, জানি না আরও কোনো ব্যবসা যদিও তাকে, তার উপরে সরকারের তদন্ত হয়ে গেছে, বিভিন্ন ধরনের ক্রাইম হয়ে গেছে গিয়া, যার ফলে বহুদিন তাকি মানে তার উপরে কী আইসে বলে সরকারের বিভিন্ন অর্ডার আইসে, যার কারণে সন্দেহজনক এইভাবে আব্দুল আহাদ চৌধুরীর দরিয়ানি এনকাউন্টার করা হয়ে গেছে। কারণটা কিতা বলে বেশি সম্পদ হয়ে গেছে, যার কতটুকু সম্পদ আছে আমরা দেখছি প্রায় কোটি কোটি টাকার মালিক আসলে আব্দুল আহাদ চৌধুরী, আজকে জমিনও নাই, তার সম্পদ এখন তার বাইয়ে আনতে বা তার ফ্যামিলি আসনে রাখাইবা, কিন্তু আব্দুল আহাদ চৌধুরীর সম্পদ কোটি কোটি টাকার সম্পদ বানাইয়া তুইয়া গেছিলাম। কিন্তু দেখো আব্দুল আহাদ চৌধুরী যে ব্যক্তি, এমন ব্যক্তি আসলাম আমার দেখা ধারণা এই ব্যক্তির কাছে কোনোদিন মেসা বহল রিসিট লিয়ে গেলে খালি ঘুরিয়াই শুন না, কোনো মসজিদের কারণে গেলে মানুষ খালি ঘুরিয়াই শুন না, কোনো হকির গেলে খালি ঘুরিয়াই শুন না, আল্লাহর বন্দা কোনোদিন সাই লোক লড়ে খালিয়াতে আমি শুনছি না ঘুরাইয়া দিছুন না, হম হক বেশ হক দিয়া দিতা, যার কারণে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর বন্দা আজকে শহীদি দরজা তান আল্লাহ নসিব করাইছে, সুবহানাল্লাহ, বেলা শক এটা শহীদি দরজা, যারে যে ব্যক্তি আমরা দেখতে পাই আর এই ব্যক্তি বেলা শখ শহীদি দরজা সকালবেলা গুয়ের ঘর থেকে উঠাইয়ে নিয়ে কিছুক্ষণ পরে খাওয়ার বলে এই ব্যক্তি বাগি যাইতে আসলা, যার কারণে তানরে পুলিশে আটকাই থেকে গুলি করছলার আটকাই থেকে গুলি করা হয়েছে, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ বা রব্বুল আলামিনে সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা কর আর আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করো, ন বন্দা তোমার আমি আওলাদ দান করলাম দেখি তুমি আমার স্মরণ করনি, কোনো মানুষে আওলাদ হওয়ার পরে ছেলে পাইছ মেয়ে পাইছ
আওলাদ হওয়ার পরে একবারে মানুষে আল্লাহরে ভুলি যায়, আর কোনো মানুষ সম্পদ হওয়ার পরে একবারে আল্লাহরে ভুলি যায়। যার জন্য সম্পদ হওয়ার পরে যদি হিসাব করিয়া জাকাত দিন না, আর সম্পদ হওয়ার পরে যদি সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে যদি কিছু লাগাইন না, যদি হাঁটাইন না, তাহলে সম্পদে তানরে বরবাদির পথে নিবতান ধ্বংস হইবা, বরবাদির পথে যাইবা। আওলাদ হওয়ার পরে যদি আওলাদ যদি আল্লাহ রাস্তার যদি দেন না, দিন ইসলামের যদি রাস্তার মধ্যে আওলাদ দেন না, ইসলামের কাজে যদি আওলাদ লাগাইন না, ইসলামের আদর্শে আদর্শিত যদি বানাইন না, আদর্শবান যদি আওলাদ বানাইতে পারেন না, আওলাদর কারণে মা বাবা বরবাদ হইবা। এর লাগে দেখুন জানি আওলাদ এবং মাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিন ও মানুষে আল্লাহ বহুরূপে পরীক্ষা করিয়া থাকুন, আর খেয়ররে না দিয়েও পরীক্ষা করুন, খেয়ররে খালি ছেলে দিয়েও পরীক্ষা করুন, খেয়ররে খালি মেয়ে দিয়েও আল্লাহ কিতা করুন পরীক্ষা করুন। যার জন্য হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামরে আল্লাহ কত পরীক্ষা করলা, কত পরীক্ষা করলা। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামরে আল্লাহ এত আজমাইশ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তার নমরুদের কঠিন সম্মুখীন হইলা, নমরুদে অগ্নির মধ্যে ফালাইলি, পরীক্ষা তিন ভাস করলা। এরপরে বিবাহ করলা বিবি সায়রারে, বিবিরে সায়রারে বিবাহ করার পরে হযরত ইব্রাহিমের কোনো সন্তান নাই। এরপরে বিবি হাজেরারে বিবাহ করলা, একজন সন্তান পাইলা। সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে দেহকা হযরত ইব্রাহিমর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইলা। একদিকে নমরুদর কঠিন সমস্যার সম্মুখীন হইলা, তা এক পরীক্ষাত পাশ করলা। আর দুই নম্বর হইলা গে প্রথমে তার সন্তান নাই, প্রায় 60 বছর হয়ে গেল গে সন্তান আদির মালিক হইতে পারলা না। 60 বছর বলতে বিবাহ নাই, বিবি সায়রার 60 হয়ে গেল, তার 80 হয়ে গেল। এক রাওয়ায়েতে আছে বিবি সায়রার বয়স 80, তার বয়স হইল কি 120। এত বছর পর্যন্ত কোনো সন্তান নাই, পরে বিবি হাজেরার বিবাহ করলা। আমরার দেশ হইলা অনেক মহিলা কল আসুন বিবাহ হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী এই মহিলারে তাড়াইয়া দিতরা দিয়া আরেক বিবাহ করডা। কিন্তু এটা নিয়ম নাই যে মহিলা তোমার বাড়িতে আসছে, আশা করিয়া মা বাবা ভাই বিরাদর সব কিছু ছাড়িয়া আসছে, যদি তোমার প্রয়োজন হয় দ্বিতীয় বিবাহ করতে করো, প্রথম স্ত্রী তুমি রাখো দ্বিতীয় বিবাহ করো, অসুবিধা নাই। কারণ ইব্রাহিমে সারারে রাখছুন, হাজেরারে রাখছুন, সত্যিকালে একটা জিদ থাকে, মোটামুটি একটা জিদ থাকে, তবে তুমি প্রথম স্ত্রীরে তুমি কোনো সময় গর্তা কি বাইর করিয়া বাবার বাড়ি দিলাই নাই, মেয়েটা কিন্তু আপনার আপনার কাছে যে শান্তি পাইল বাবার বাড়ি সে শান্তি পাইত নাই, মেয়েটা হয়তো বাবার বাড়িকে কষ্ট করব, এটার কারণে জীবনে আপনি হয়তো কষ্ট পাইতে পারো, মেয়েটার অভিশাপ লাগে যাইতে পারে, এর কারণে প্রথম স্ত্রী রাখো, দ্বিতীয় বিবাহ করো, অসুবিধা নাই। বিবি সায়রারে বিবাহ করার পরে বিবি হাজেরা বিবাহ করলা, হা ইব্রাহিমের দুইজন স্ত্রী লইয়া তার জীবন যাপন কাটাইয়া গেলাম। এখন হাজেরার গড় ইসমাইল রে ভাইরা, ইসমাইল রে ভাইলা। এর পরে দেখা যায় বিবি সায়রার গড় আবার আওলাদ হইলা, হযরত ইসহাক আর ইয়াকুব, হযরত ইসহাক আর ইয়াকুব আরও দুইজন ভাইলা, এই দুইজন নবী, দুইজন সন্তান ভাইল্লা ভাইল্লা। এন গড় একজন আর হেন গড় কয়জন, দুইজন, টোটাল তিন সন্তানের মালিক। হাজেরাও মারা গেলাম, এরপরে বিবি সায়রাও মারা গেলাম, এরপরে হযরত ইব্রাহিমে কতুরা বিনতে ইয়াকুব নামে একজন মহিলা বিবাহ করলা কেনানিয়ান। সেই মহিলা বিবাহ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আরও তিনজন সন্তানের মালিক হইলা, টোটাল তিন তিন 6 জন। এক রাওয়ায়েত আছে বলে আরও 6 সন্তানের মালিক হইলা, টোটাল 9 জন। যে নবীর কোন আওলাদ প্রথমে নাই, আল্লাহ সেই নবীরে বিবাহ করাইয়া দুই মহিলার গড়ে আল্লাহ সন্তান দান করলা। দুইজন বিবি মারা গেলা, ইব্রাহিম এখান দিলা আল্লাহ আমার আর কত মানে পরীক্ষা করতে রবা আল্লাহ। প্রথমে নমরুদের মধ্যে পরীক্ষাত পালাইলে আল্লাহ, পরে কিন্তু আওলাদ দিলা না রে পরীক্ষা রবা আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, বিবাহ করলাম, হাজেরা বিদায় হয়ে গেলা, সায়রাও বিদায় হয়ে গেলা, আমার দৈয় বিবির আল্লাহ আপনি নিলা গিয়া আর কত পরীক্ষা করতে হয়। ওই সময় আল্লাহ জানাইলা রে ভাই ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে যতটা পরীক্ষা করছি অতটা পরীক্ষা তুমি পাস, আমি আল্লাহ তোমারে সবটা কি মর্যাদা সম্মান আমি আল্লাহ দান করছি, সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে
আমরারে বিভিন্ন রকমের পরীক্ষা করবা খেয়ররে বেমার দিয়া বাবা, খেয়ররে আওলাদ দিয়া, খেয়ররে মানে সম্পদ দিয়া পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব হইতাম, পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করতাম, আমরা চেষ্টা করতাম। হযরত আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম কত বড় ধরনের এক বেমারি আসলাম। আইয়ুব নবী দুই রাওয়ায়ত, এক রাওয়ায়ত আছে বলে 8 বছর, আর এক রাওয়ায়ত 18 বছর আইয়ুব নবী বেমার আসলা। কিতা রোগ? শরীরে একটা ফসা রোগ হয়েছিল, একটা ফসা জাতীয় রোগ হয়েছিল, খালি খাজুয়াই তো। আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামে বিবাহ করার সঙ্গে সঙ্গে এমন একটা রোগ হইল যে রোগ হওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামের গার মধ্যে চুলকাইতো খাজুয়াইতো, নখ দিয়া চুলকাইতে চুলকাইতে নখ ক্ষয় হয়ে গেছে, গিয়ার জায়গা নাই, নখ শেষ। ফাতর লইছেন, ফাতর দিয়ে চুলকাইছেন, ফাতর ফাতর দিয়ে খাজুয়াইছেন, ফাতর ক্ষয় হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামর শরীরটা ফসিয়া প্রায় ফড়ি যার গিয়া হাড্ডিত প্রায় ধরে লাইছে গিয়া, আবো একটা দিন আল্লাহর কইন্যা, আল্লাহ আমার বিমার খান্তা সেবা করিয়া দেও কইন্যা, আবো কইন্যা তাই কইন, আল্লাহ বেমার দিস, এটা আল্লাহর খুশি, শরীর ফসি যার কইন্যা। যেই দিন তান জিব্বার মধ্যে বেদনা হয়ে গেল গিয়া সায়া, তখন জিব্বা কিড়া জিব্বা লড়িতে পারেন না, এদিন খান দিছেন বড় আল্লাহর দরবার, আল্লাহ অতদিন আপনারা আমি কইছি না আমার বেমার খান্তা শিফা হওয়ার জন্য, আয় আল্লাহ আমার জিব্বা বালা আসলো, জবান বালা আসলো, আপনার নাম লইতাম বাড়ছির বাল্লা, আয় আল্লাহ এখন আমি আপনার কাছে আরজ রাখিয়ার আমার জিব্বার কিড়া গুণটা কমাইয়া দেহ, যাতে আপনার নাম লইতে সময় আমি এবাদত থাকি বঞ্চিত হই না। আল্লাহর ইগান বড় পছন্দ লাগছে, খার কোন কথা আল্লাহর কোন সময় পছন্দ হইব হইতে পারতা নাই, আল্লাহর পছন্দ লাগি গেছে। আমার আইব অতদিন দোয়া করইন না হইন না, বেমার মাফ করবার লাগি বা বেমার সম্বার লাগি শিফার লাগি, আইজ কোনতান জিব্বার কিড়া গুণটা কমাইতাম, জিব্বা খান বালা করিতাম, আমার এবাদত তাইন করতাম, আমার এবাদত থেকে তাইন বঞ্চিত হয়ে গেছে, তাই আমার নাম লইতে পারতো না, জিব্বাত বেদনা হয়ে গেছে গিয়া, আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ কইলা আমি আইবরে বালা করি দিলাই, আইয়ুবরে আমি আল্লাহ কইলা বালা করি দিলাই আর বা আইয়ুব। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর একজন স্ত্রী আসলা রহিমা, আরো দুইজন স্ত্রী আসলা, এরা নাম আমার মনে হয় না। দ্বয়জন স্ত্রী আইয়ুব নবী বেমার গতিকে তানরে এলামি করিয়া ফালাইয়া গেলা গিয়া, দেখছেন সব মহিলা সমান নি, কোনো মহিলার স্বামী বেমার হলে মহিলা স্বামীর তো ইসনিস করতে পারন, অবহেলা করতে পারন, মা গো জানিয়া রাখিও তোমার স্বামী যদি বেমার হয়ে যান, স্বামী যদি কোনোদিন দুর্বল হয়ে যান, স্বামীরে কোনোদিন অবহেলা করিও না। সব মহিলা গেলে দেখা যায় আইয়ুব নবীর বেমারি দেখি অবহেলা করিয়া ফেলে গেলা গিয়া, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর স্ত্রী বিবি রহিমা সাড়িয়া গেছেন না ঘর থাকি বাইরিয়া গ্রামে গ্রামে গিয়ে খাম করতা, সামান্য খাবার বস্তু লইয়া ঘরের মধ্যে আসিয়া বিবি রহিমা সামান্য লুকমা উঠাইয়া আইয়ুব নবীর মুখের মধ্যে তুলিয়া দিতা, আইয়ুব নবী ও সময় স্ত্রীর এই দুঃখ কষ্ট দেখিয়া তার নয়নের পানি ছাড়তা, হায় রে হায় আমি রুজি করিয়া আমার বিবি রহিমারে খাওয়াইতাম আসলাম, আজকে আমার বিবি রহিমা খাম খাস করিয়া আমারে খাওয়াইতরা, স্বামী অত খুশি হইয়া খান দেয়, মানে আইয়ুব নবী ঘরের বিবির লাগি খান দিতে আর দোয়া করতাম। এর জন্য বিশেষ করে বিবি রহিমায় স্বামীর সেবা যত্ন খুব বেশি করছেন, গতিকে আজ পর্যন্ত তার নাম বেশি আছে, প্রকাশ বেশি আছে, নামটা প্রকাশ হর তার সম্মান বেশ। বিবি রহিমা খেদমত করছো আইয়ুব নবী যেই সময়ে বালইলা, বিবি রহিমার মুখের মধ্যে হাসি ফুটিল, আনন্দ জাগল, যার কারণে হযরতে আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম 18 বৎসর বিছনার মধ্যে রইলা, তারপর আইয়ুব নবীর আল্লাহ বেমার তাকে শিফা দিলা, বালইলা আইয়ুব নবী শুকরিয়া তান আল্লাহর দরবার দোয়া করছো, নাই আল্লাহ অত বেমারি আসলাম, আল্লাহ আমি তো ভাবছিলাম না এই বেমার তাকি বালই মরব, আল্লাহ আপনি যেন আমারে অত বড় বেমারি তাকি আল্লাহ আপনি আমারে বালা করলা, এ লাখ কোটি শুকরিয়া আপনার দরবার সুবহানাল্লাহ, এর লাগি বেমার তাকি উঠছেন, মুসিবত তাকি উঠছেন, শুকরিয়া আদায় করবা, যত বেশি শুকরিয়া আদায় করতাম পারম তত বেশি আল্লাহ আপনার আমার সব কিছু বাড়াইয়া দিবা, খাওয়ার বেলায় সম্পদের বেলায় আওলাদের বেলায় হোক, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমার সম্পদ দান করছো, আল্লাহ আমার জেলা খাওয়াইত্রা শুক্রিয়া, কাপড় পরিধান করাইত্রা শুক্রিয়া, আল্লাহ
আল্লাহ আপনি আমার সম্পদের মালিক বানাইছো, শুকরিয়া, সব জিনিসের শুকরিয়া আপনার, আমার কি করতাম আদায় করতাম। বেমারি দেখা সুন্নত, বেমারির খবর পাইলে প্রতিবেশী গ্রামে বেমারি দেখার যাইন, বেমারি দেখা তুই গেলে সব আছে, বেমারি দেখ কেউ দোয়াটা পড়িবে, এটা বুখারী শরীফের জিলদে সানির মধ্যে আনছন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি লি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদিলা। বেমারি দেখার পরে এই দোয়াটা যদি আপনি পড়ন, যে ধরনের বেমারি দেখছন ও ধরনের বেমার আপনার শরীর আর আল্লাহ দিত নাই, হক্কা সুবহানাল্লাহ। যেমন কত ধরনের বেমারি আসুন না, আপনি দেখাত গেলেও দোয়াটা পড়িতে আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি লি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদিলা। এই দোয়াটা পড়লে ই বেমার আপনার শরীরও আল্লাহ আর দিতে। এটা নবীজির হাদিস, নবীজির হাদিসর নবীজির হাদিস শরীফ আইছে, বুখারি শরীফ আনছন ও দোয়ার কথা। আমি স্বামী সমস্তানে রেজা এখান তাওয়িজে তোর কিতাবও দেখছি আনছন, ওটা কোনো বেমারির গলাত বান্ধে দিতা, বড় ধরনের কোনো বেমারি হইলে মানে ও দোয়াটা আরে কোনো বেমারির গলাত বান্ধিয়া দিতা দিতে পারবা, ও তাওয়িজে তোর কিতাবও দেখছো, ও দোয়াটা আবার আনছন আলহামদুল কেন আনছন, বুখারি শরীফ আনছন আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আর ইকান দেখছি লি গু বাড়ায় আফানি লি মিম্মা ইবতালাকা বিহি, যার কারণে বিশ্বেশ্বরী আল্লাহর বন্দেগান। হয়তো অন্য হাদিসও কিবা তো আছে, অন্য হাদিসর কিতাবও আছে, হয়তো হর আওয়ায়তটা কি একজনে আনছ, হ্যাঁ, যার কারণে বিশ্বেশ্বরী এই দোয়াটা পড়ার চেষ্টা করবা। আর বেমারি দেখাই লগে সুন্নত, বিশেষ করিয়া বেমার যে কোনো একটা বেমার হয়েছে, আপনার বেমার হওয়ার পরে ফয়ল মন গাবড়াইবা না, দিলের মধ্যে আনবা আল্লাহ বেমার আপনি দিস, বেমার এক নিয়ামত, শিফার এক নিয়ামত, বেমারের লাগি নফল নমাজ পড়ক কয় আল্লাহ, আমি দুই রাখাত আপনার ওয়াস্তে দুই রাখাত নফল নমাজ পড়ি, বেমার খান্তা শিফা দাও। খালি বাবা যে নমাজ নাই, কোরআন তিলাবত নাই, খালি যদি ওই বেমার খেনে হবে না, আমি সব দোয়া করি বেমার হবেন না, ও বাবা আপনি খোয়ার মতো হোক কয়া, সুযোগ বাহির করক কয়া, নফল নমাজ আপনি ফড়ক কয়া, কোরআন তিলাবত করক কয়া, করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করক কয়া, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করক কয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় বেমার বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করবা হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم واستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكرر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح لبيت منا التحية والسلام وبارك سلم عليه تسليما كثيرا كثيرا اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وقر رب ارحمهما كما ربياني صغيرا اللهم استرنا بسترك الجميل اللهم اني اسالك العفو والعافية في الدين والدنيا والآخرة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنار درب ربك منجر يا الله أفنار غلام خلام رام أفني أمدر خليق ومليك আল্লাহ জমিনও দেখছি কোনো গুলামে মালিকর কাছে ভুল করলে স্বীকার করে রইলে আবার মাফ দিলাইন ইয়া আল্লাহ, আমরা গুলাম হলে জীবনে আপনার কাছে জানিয়া বা জানিয়া বহুত গুণা করছি, স্বীকার করি আনতে পাই আল্লাহ, আমরা জিন্দগির তাম গুণা খাতারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কামাল্লা ক্রামিন, আল্লাহ জানি না আমরার জিন্দগি কতটুক হায়াতর জিন্দগি আল্লাহ,
যতদিন আমার হায়াতর জিন্দগি বাকি রাখবা এর ভিতর দিনে ইসলামর খেদমত করাই রবাই আল্লাহ। আর আমার গুনাত থাকি পাক বানাই আমার জমিন থাকি উঠাই হইয়া আল্লাহ। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ গাস করি আমরা যারা হাত বাড়াইছি আমরার মাফ করিয়া দে আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি খার মা নাই খার বাবা নাই রে আল্লাহ। আমরার খবর বসি ভাই আর বাবা রে মাফ করিয়া দে আমরার যাদের মাই বাবা জীবিত আসুন নেক হায়াতে তো ইবাদত ফরমাও আল্লাহ। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দে আল্লাহ। যাদের আওলাদ নাই আওলাদ দি ভালাবাল করিয়া দে আল্লাহ। খে কোন সমস্যার মধ্যে আছি আপনি খুব ভালো দেখরায় জান্ডায় ই মাহফিলে যত হাত বাড়াইছেন খে কোন খান্দন খান্দিত আপনি দেখরায় জান্ডাই আল্লাহ। ইয়া আল্লাহ বা রহমান রাহিমিন আল্লাহ আমরা মুসিবত যাদা হলরে মুসিবত থেকে আমরা যাতে উদ্ধারিয়া লওরে ভাই আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরকে নায়ত ফরমাও আল্লাহ। আলিমুদ্দিন আগলার দরজা রে বুলন্দ ফরমাও আল্লাহ। যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও আল্লাহ। অনেক যুবকল মা বাপ সব ফালাইয়া বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া শুনিয়া আল্লাহ আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও রে ভাইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ লক্ষণ আমার ফর্দা নিশিরি মা বইন অগলরে মাফ করিয়া দেউয়া। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধ হল বহু সময় আমি এক নালা করবার সাইয়া মসজিদের মধ্যে বইয়া রইছেন ইয়া আল্লাহ। কোনো মানুষের বান দিয়া রাখা লাগছে না আল্লাহ। কুরআনের আকর্ষণে আমি এক নাফা করবার সাইয়া আপনার বন্ধ হল তো কষ্ট করে বসিয়া রইছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল খান্তা খাস করে আমার লাগে কিয়ামতের দিন না যাতে রে বাইশ খান্তা বানাই হইয়া আল্লাহ। শুনিয়া বড় খুশি হইলাম মহল্লার মানুষে সপ্তাহ সপ্তাহ কুরআনের বড় খেদমত খোড্ডা ইয়া আল্লাহ। আল্লাহ মাওলা নাম যদুশন সাবর দরজা রে বুলন ফরমাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আপনার দরবারে ভিক মাঙ্গিয়ার আল্লাহ খাস করি আমরা ভারতের জমিন ও শান্তি দান ফরমা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ কিছু কিছু জায়গাত মুসলমানের উপর নির্যাতন চলের আল্লাহ। আমরা সোশ্যাল মিডিয়া দেখি আর আল্লাহ মুসলমান হইলাম করে জায়গায় জায়গায় আমরা মায়ের খাইতাম রে ভাই। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন ওয়ালা সরকার আনাইয়া দেও যে সরকার আইলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দরভাবে শান্তিতে জমিন খান্দা চলে দেশ খান্দা চলে রে ভাই। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আমি এক না লাগে আপনার দরবার ভিক মাঙ্গারি জমাতর মধ্যে আল্লাহ। আমার ডানে বাবে সামনে আল্লাহ অসংখ্য দাড়ি ভাগনা মুরব্বী মানুষ হলা শুনিয়া আলিম হল দেখ আসন আপি যখন আসন যুবক ভাইয়ান আল্লাহ মাসুম বাচ্চাইন আসন আল্লাহ। এর মধ্যে আল্লাহ যার ভাই সাইতে মায়া লাগে যারে পছন্দ লাগে আল্লাহ তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাহফিল খান তারে কবুল ফরমাও। যারা মাহফিলের টাকা পয়সা দিয়ে শরিক কইছেন আল্লাহ আল্লাহ এরার সৎকার বদৌলতে গরিবী হালতে আপনার যাতে দূর ফরমাও ইয়া আল্লাহ। যে বাড়িত খাওয়া পিয়া করলাম মেহমানদারি করলা আল্লাহ এই বাড়ির রিজেকর মধ্যে তরকে নায়েত ফরমাও। আল্লাহ আমার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজা রে বুলন ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।